আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। 11 মার্চ 2022, আজাদি টিভির ফতি আই তালাল আহমেদ। আজ্জার খবর, বর্মা মেক্সিকোতে নগর্ন কারাবাগর ইনসানি হকর হালতর ওয়ার রেজলিউশন লইয়ে ইউ পার্লিমেন্টে। ইউক্রেন লড়াই চলতে দেশ বিদেশত রোহিঙ্গা মশলা ফরন নসা হর মাহের কলে। চকফিউ রোহিঙ্গা আইডিপি ক্যাম্পরে ভাঙি আবার ফারা হিসেবে বানের বর্মা জালেম হকুমতে। আর সই টাইমের ওরে সই খবর ফাইবাল্লা আর আর ইউটিউব চ্যানেলরে সাবস্ক্রাইব কর, আর হাসাত্তু আসতে বেল আইকন গা সিবিদ, আর সোশ্যাল মিডিয়ার পেজ জরিয় ফলো করি পারিবা। খবরের তফসিল, গেলদ বিশি বারে দ্য ইউরোপিয়ান পার্লিমেন্টে বর্মা মেক্সিকো দ্য নগর্ন কারাবাগর ইনসানি হকর হালতর ওর তিন রেজলিউশন লইয় দিহিয়ান জানা গিয়ে। গেল বছর ফেব্রুয়ারিত বর্মা জালেম মিলিটারিয়ে পাওয়ার হারিলে আম মানুষ ওর জুলুম শুরু গজ্জে দিহীনরে ইয়তঙ্কিত গজিল দিহিয়ান দাহাগিল। ইউ পার্লিমেন্ট মেম্বার অকলে জালেম মিলিটারি লিডার কমান্ডার ইন চিফ মি অংলাইনরে গেল দে 2020 বর্মা ইলেকশন মানি লবল হইয়া আর অংশান সুচিয়াত দারো সিয়াসদন অকলরে এরি দিদেশত হতা জয় শান্তি আনিবল্ল হইয়া দাসে। নইয়া ইউ রেজলিউশন ইয়ানত বর্মা জালেম মিলিটারি হন্ডিল রোহিঙ্গা ডিলেশন সর কোম অকলর ওর জুলুম চলাই হীন হইয়া আর ইউ এ জালেম মিলিটারি ওর নইয়া পাবন্দী অকলর ওয়েলকাম জানে আরো পাবন্দী অকল জারি করিবল আরজ গুজ্জে। রেজলিউশন ইয়ানোর ভোট ওয়ে দেহেড়ে 146 জন ইউ পার্লিমেন্ট মেম্বার অকল রেজলিউশন ইয়ানোর সাথ দিয়ে যারা একজনে মুখালেফ করি আর 20 জনে হন ভোট ন দিদি হিয়ান দাহা গিয়ে। ইউ পার্লিমেন্টে আরো মেক্সিকো হন্ডিলা গরি জার্নালিস্ট আদি ইনসানি হকর অ্যাক্টিভিস্ট অকলর ওর জুলুম গরের হিনর বাউতীয় রেজলিউশন একান লইয়া দিহিয়ান জানাজার। আর ডাকত আজারবাইজানে নগর্ন কারাবাগ এলাকাত আর্মেনিয়ার আগত তেহজিব জাগা অকল বাই ফেলাত দিহিয়ানল্লা ইউ পার্লিমেন্টে তঙ্কিত ঘুরি রেজলিউশন একান লয়ে দিহিয়ান খবর ফা গিয়ে। গেল দা হোক দিন আগে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাডিমির পুটিনে ইউক্রেনত হামলা গড়ি বললা অর্ডার দিয়ে জেলা পশ্চিম তুর্কিওয়ালা দেশ অকলে রাশিয়ার ওর বেশি পাবন্দী অকল জারি গুজে দিহিয়ান দাহাজার। ইউক্রেনত রাশিয়া হামলা গজে দিহিয়ান একান জরুরি মশলা অলিও রোহিঙ্গা ডিলে আর ইন্টারন্যাশনাল মশলা অকল দেশ বিদেশত নফরন চা বলে মাহের অকলে হওয়া দিহিয়ান জানা গিয়ে। গেল দা 2017 বর্মা জালেম মিলিটারি জেনোসাইড বদাশ গুরি নফারি 1 মিলিয়নের ওর রোহিঙ্গা অকল বাংলাদেশ সাহারা লইল যেটা ক্যাম্পত রোহিঙ্গা দুঃখ দিনতি দিন বারা দিহিয়ান দাহাজার। গেল দাহার সারি বছরতি রোহিঙ্গা অকল বাংলাদেশের দুঃখ রিফিউজি জিন্দি গড়ে যারা বাংলাদেশের হকুমত রোহিঙ্গা ওয়াফিসিল্লা ডল্লা বড়িলা কারোয়ে গলিও আজ্য হন কামিয়াবি না ফাদা আছে। ইয়ার আগে দেশ বিদেশের শপথ বর্মা জালেম হকুমত রোহিঙ্গা অকলের ওয়াফিস লই যাব বলে বাংলাদেশের ফাতি এগ্রিমেন্ট গজ্জিল লেকিন আজ্য ফান উগদ্দ রোহিঙ্গার ওয়াফিস নিজের দেশের নলে জাদা আছে। গেল দা বছর ফেব্রুয়ারিত বর্মা জালেম মিলিটারিয়ে দেশের পাওয়ার হারি লইল যেটা আম মানুষে মুখালেফ গুরি হরতাল অকল গজ্জে দেহেড়ে জালেম মিলিটারিয়ে জুলুম গরি বিশে আম মানুষ অকল মারি ফেলাইয়া দিহিয়ান দাহাগিল। জালেম মিলিটারিয়ে দেশত এমার্জেন্সি হালত অকল জারি গজ্জে দেহেড়ে রোহিঙ্গা ওয়াফিসের আশে হেদ দাহা নজর বলে সিয়াসি অ্যানালিস্ট অকলে হর। আর ডাকতে ইউএন জেনারেল অ্যাসেম্বলিত রোহিঙ্গার বাউতে রেজলিউশন একান পাস ওয়ে দিহিয়ান বাংলাদেশের বেশি জরুরি বলে মাহের অকলে আন্দেশে গড়ের। ওআইসি আদি ইউ রেজলিউশন ইয়ানোর 181 দেশে সাথ দিয়ে যেটা ইউএনের রোহিঙ্গা মামলা গুজ্জত তুলতি হাল করি বলা হয়ে দাসে। আর ডাকত গেল দা হাফতাত রোহিঙ্গা জেনোসাইড কেস চলা দি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হিয়ারিং অকল ওইয়ে যেটা ফৈলাবাদ জালেম মিলিটারি নমাইন্দা অকল হাজির ওই কোর্টের কেস ইয়ান লামা ফেলা বলা হয়ে দিহিয়ান দাহাগিল। বর্মা জালেম মিলিটারির কেস ইয়ানত হিসা লতি দিয়ে দিহিয়ান হল দেশ বিদেশে আইসিজির বেশি তঙ্কিত গুজ্জে আর বর্মাত এখন জালেম মিলিটারি হকুমতের আন্ডার রোহিঙ্গা অকল জুলুম শিকার ওয়াত আছে বলে গ্যাম্বিয়া কোর্টের জানাইয়ে। আইসিজিত বর্মা জালেম মিলিটারিয়ে কেস ইয়ানোর বাউতে সোয়াল তুলে দিহীনের ফয়সলা আয়েদ্দ হক মাসের বুত্তরে ওইবার হতা আছে যেটা জুলুম হায়দ রোহিঙ্গা অকলে কেস ইয়ানত সই বিচার ফেবে দিহিয়ান আশা গরদ আছে। চকফিউ রোহিঙ্গা আইডিপি ক্যাম্প জানান আরকানো 2 নম্বর ডর ক্যাম্প হিয়ানোর বাঙে আবার ফারা ডল্লা গড়ি বানিব বলে আরকান স্টেট কাউন্সিলর হতা হইয়া উলাতিয়ে হইয়া দিহিয়ান জানা গিয়া। গেলদা বুধবারে হিবে নিজের অফিসের তো মিডিয়ার ফতে হতা হইয়া দেহেড়ে আমদাদি ওয়াজাল্লা ক্যাম্প হিয়ানোর আবার ফারা হিসাবে বানের বলে হইয়া। গেল দা 2012 বর্মান নফরত পছন্দ মহকল রোহিঙ্গা অকলের ওর হামলা গড়ি বাদে রোহিঙ্গা অকল চকফিউ আইডিপি ক্যাম্প ইয়ানত সাহারা লইল যেড়ে ক্যাম্প ইয়ানত এখন 1530 জনের ওর রোহিঙ্গা অকল তাকে দিহিয়ান জানাজার। ক্যাম্পত তাকে তো রোহিঙ্গা একজনের দাবি মজুর নইয়া ফারা বানী হকুমত রোহিঙ্গা অকলের নিজের আসল গড়ত ওয়াফে যাইতে নদর বলে হইয়া। আর কেন 10 বছর বাদে রোহিঙ্গা ক্যাম্প অকল বানী বললা বর্মা জালেম হকুমতে ফাইসালা লইয়া দিহিয়ান দাহাজার। চক টলন ওয়ার্ডর জিম্মাদার উ মগ্নির হতামজিন হকুমতে আইডিপি ক্যাম্প হয় নাম না রাখি চকফিউ টনের ওয়ার্ডিয়া ফারা হিসেবে নাম রাখিত স্যার যেটা হকুমতে আজ্য হনের নাম না বাসে বলে হইয়া। আজ্য ফান আইডিপি ক্যাম্প হিয়ানো 3 নান বিল্ডিং বান্যে যেন্ত একান ফন্নার আর দিয়ান সেহাতি হামগরৈ অকলর যেটা হোক দিনের ভিতরে আগর গর অকল বাঙে নইয়া বানিবার হতা আছে। আগর আরকান স্টেটর এসেম্বলির নমাইন্দা ও পিউ স্যার হতামজ রিফিউজি অকল বালা জায়গা তা বুধিহান বালা ওইব যেটা হিতারায় মানুষ আর হকুমতের কারো ইনেরও ওয়েলকাম জানার বলে হইয়া।
Uran Nahover Mazin Barmar Hokumatar Kan and Bekum Campokalbai Falabalasar, Arhinor Karwa Kyaukphyu Rohingya Campokalbangi, Farahisa Banarbuli and the Shagarazar. Noya Data Mozin Diazar Baro Zulumar Karwa Bada Aklak Rohingya Kul Arkan Sahara Loyadase. Ajar Hobar Edur Atamor Hobar Fibala Arar Azadi Tibir website, Azadi Tibir Facebook, at Twitter Riofalagori Fariba. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.